জয়েন এক্সাম এক্সক্লুসিভে তোমাদের সকল ফিউচার্স ইঞ্জিনিয়ারদের আরো একবার ওয়েলকাম করছি। আরো একটি কলেজ রিভিউ নিয়ে হাজির হলাম। আমাদের সাথে রয়েছে আমাদের স্টুডেন্ট শঙ্কর পাল। ও বর্তমানে কোন কলেজে আছে, কত র্যাঙ্ক হয়েছিল এবং কলেজের ফেসিলিটি, প্লেসমেন্ট সম্পূর্ণ কিছু ওর বিষয়ে আলোচনা করব। শঙ্কর, ওয়েলকাম টু এক্সাম এক্সক্লুসিভ। থ্যাংক ইউ দাদা। আচ্ছা শঙ্কর, বেসিক্যালি তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে দাদা নদিয়ার করিমপুর, নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়ার? করিমপুর। আচ্ছা, নদিয়া করিমপুরে তোমার বাড়ি। কোন কলেজে আছো এখন, পড়াশোনা করছো? আমি এখন দাদা বর্তমানে রয়েছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলকাতা। সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলকাতায়। যথেষ্ট ভালো কলেজ। হ্যাঁ দাদা, যথেষ্ট। হ্যাঁ, কত র্যাঙ্ক হয়েছিল তোমার জেক্সপোতে? তাহলে যারা এবছর 2023-এ, তারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে। দাদা আমার র্যাঙ্ক হয়েছিল 5542 জেক্সপো। 5542 জেনারেল র্যাঙ্ক। হ্যাঁ, কোন ব্রাঞ্চ, মানে কোন ট্রেড নিয়ে পড়ছো তুমি? আমার আমার ট্রেড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে তুমি 5000, কতজন স্টুডেন্ট আছে তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে? মেকানিক্যাল দাদা এখন রয়েছে 65 জন। 65 জন, মানে যে যে কজন অ্যাডমিশন নিয়েছিল এখনো কেউ ছেড়ে যায়নি তাহলে? না এখনো আছে। আচ্ছা, লাস্ট কত, লাস্ট যে স্টুডেন্টটা ভর্তি হয়েছিল তার র্যাঙ্ক কত নেমেছিল তুমি কি বলতে পারবে? বা তোমার কোনো আইডিয়া, বন্ধু বান্ধব থেকে শোনা, তার সাথে আলোচনা করা, এরকম মানে একটা উড়তো খবর যে ও এত র্যাঙ্কে পেয়েছে এরকম? তাহলে কাট অফ র্যাঙ্কটা ক্লিয়ার হবে। কাট অফ দাদা সম্ভবত আমি যতদূর শুনেছিলাম 12,000 অব্দি এসেছিল। 12000 মেকানিক্যালে। দেখেন আচ্ছা, তোমাদের কলেজে তো কম্পিউটার সায়েন্স আছে? হ্যাঁ, সিএসটি রয়েছে। হ্যাঁ, ইএসটি আছে, ইলেকট্রিক্যালও আছে, ইলেকট্রিক্যালও আছে। সিভিলও আছে? না দাদা সিভিল নেই, আমাদের কলেজে টোটাল সিভিল চারটে নেই। ট্রেড পড়ানো হয়, আচ্ছা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল। ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স। আচ্ছা, প্রতিটাই কি এরকমই 65, 60-65 সিট? সিট দাদা 60-65 আছে, কিন্তু অত স্টুডেন্ট এখনো নেই। মেকানিক্যাল ছেড়ে গেছে ইলেকট্রিক্যালটাই অনেক রয়েছে, কিছু। আর বাকি দুটো স্টেডে একটু কম। আচ্ছা, তুমি তো কলকাতা, নিশ্চয়ই ওখানে থেকেই পড়াশোনা করো? হ্যাঁ দাদা, আচ্ছা, তো অনেক স্টুডেন্টের কমেন্ট থাকে যে দাদা কলকাতার মতো, কলকাতায় যদি আমি কলেজে গিয়ে ওখানে থাকি তাহলে থাকা খাওয়া খরচ কতটা, কেমন কি হতে পারে? হাত খরচা বাদ দিয়ে, হাত খরচা তো নিজের কাছে, সেটা সে যেরকম ভাবে খরচ করবে। তা মোটামুটি যদি সে মেসে যদি থাকে, থাকা খাওয়া দিয়ে 3-4 হাজার টাকা তাদের খরচ পড়বে হাত খরচা বাদ তোমার দিয়ে। কত খরচ পড়ে, তোমার কত খরচ পড়ে হাত খরচা বাদ দিয়ে? আমি দাদা কলকাতায় থাকি না, যদিও আমি হাওড়াতে থাকি, আমার মামার বাড়ি। হাওড়াতে? এমনি আমার বন্ধু ও আচ্ছা বন্ধুরা থাকে, তাদের থেকে আমি শুনেছি। আচ্ছা, তো থাকা খাওয়া খরচ দিয়ে মোটামুটি, আমি সেরকমই জানি স্টুডেন্টদের যদি কেউ থাকে তো থাকা খাওয়া দিয়ে কলকাতায় থাকতে গেলে মোটামুটি 4000 টাকা মতো খরচ আছে। হ্যাঁ, ওরকম খরচটা কলকাতায় একটু খরচটা একটু বেশি হয়, অন্যান্য জায়গায় যদি রুরাল দিকে যাওয়া যায় তাহলে অন্য একটু কম হবে, কলকাতায় থাকা খরচ বেশি হবে। এবার থাকা খাওয়া হ্যাঁ, খরচ থেকে যদি তুমি নিজেকে একটু বেশি স্টাইলিশ দেখাতে দাও তাহলে নিজের হাত খরচ করো আরো বেশি হয়ে যাবে। তাহলে একটু খরচ বেশি পড়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব বা যেরকম আছে, এবার আসি, তুমি তো আমাদের ফার্স্ট টাইম স্টুডেন্ট ছিলে, ফার্স্ট সেমিস্টারে তো তুমি স্টুডেন্ট ছিলে আমাদের, হ্যাঁ দাদা, সেটা একবার জিজ্ঞাসা করছি। বলুন। ফার্স্ট সেমিস্টারের কোচিং তো তুমি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ছিলে? হ্যাঁ দাদা, কত পার্সেন্ট এসছে তোমার ফার্স্ট সেমে? আরেকবার, কত পার্সেন্ট? 84.5। মানে 84, মানে 84% তোমার পার্সেন্টেজ এসেছে। বাহ,
মানে আমার হাইয়েস্ট আগের দিন যার সাথে কথা বললাম সে ছিল 82 পয়েন্ট, মানে এখনো পর্যন্ত আমাদের ব্যাচে তুমি হাইয়েস্ট আছো, এখনো পর্যন্ত 85 আছে, 44 আছে, আগের দিন 82 ছিল। ঠিক আছে, কংগ্রাচুলেশনস অনেক। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। এবার যে বিষয়টা আলোচনা করব, কলেজের ল্যাব ফেসিলিটি কেমন, যেমন সেন্ট্রাল ক্যালকাটা একটা কলকাতার মধ্যে একটা যথেষ্ট নাম করা কলেজ, হ্যাঁ ল্যাব ফেসিলিটি, কলেজের ইনফ্রাস্ট্রাকচার, বা তোমার যদি বলি ফ্যাকাল্টি, স্যার ম্যামরা কতটা হেল্পফুল বা কিরকম কোয়ালিটি? দাদা ল্যাব ফার্স্ট সেমিস্টার আমাদের যেরকম হয় টোটালি ভালোই হয়েছিল ল্যাব, এমনি সমস্ত স্যার ম্যামরাই তাদের যথাসাধ্য চেষ্টা করে ল্যাব কমপ্লিট করেছিলেন। আর সেকেন্ড সেমিস্টারে দাদা বলতে গেলে হ্যাঁ যখন হ্যাঁ সামার ভ্যাকেশনে এখন আড়াই এক মাস মাস ছুটি সময় হয়ে গেল পেয়েছো মধ্যেখানে, টাইম অনেকটা তোমরা, কম আড়াই বলে মাস এখনো, সময় পেয়েছো। হ্যাঁ এখন ল্যাব অতটা ভালো করে হয়নি, স্যার ম্যামরা বলেছেন যে এই সেমিস্টার আমাদের এখন চলছে রানিং, এক্সাম চলছে, সেমিস্টারটা হয়ে গেলে তারপর তারা বাকিটা পড়িয়ে দেবে যথেষ্ট পারবে। ঠিক আছে, আমি সেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা তো ঠিক আছে, এমনি ল্যাবের কোয়ালিটি ফেসিলিটি ভালো আছে, হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার ভালো। হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আর র্যাগিং হয়েছিল প্রথমে? হ্যাঁ হ্যাঁ দাদা ওই র্যাগিং র্যাগিং বলতে সেই রকম নয়, তবে হয়েছিল হ্যাঁ, একটু একটু। সেরকম ইন্ট্রোডাকশন তো সবাই শোনা হয় যে কেমন, কোথা থেকে এসেছিস, এরকম এই বিষয়গুলো যেগুলো চলে আর কি। হ্যাঁ এর থেকে বেশি কিছু তেমন হয়, হ্যাঁ এইটাই 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 করতে করতে এতবার ইন্ট্রোডাকশন দিতে হবে, যে ইন্ট্রোডাকশন দিতে হয় যে লাস্টে যখন এক্সটার্নাল, তোমাদের তো এটা কেন করা হয়, এটা যারা নতুন স্টুডেন্ট আছে এটা শুনে ঘাবড়ে যেতে পারে, তাদের উদ্দেশ্যে বলি এটা করার মেন কারণ হচ্ছে এক্সটার্নাল স্যার ম্যামরা এসে তোমাদের ভাইবা নেয়। ভাইবা মিনস আমি যেরকম ওর সাথে ওরাল কথা বলছি, এরকম তোমার তখন অনলাইন হয় না, তখন ফেস টু ফেস হয়, তো সেখানে যাতে তুমি না ঘাবড়াও সেই জন্য তোমাদের সিনিয়ররা দাদারা প্রতিটা ইঞ্জিনিয়ারিং কলেজে এবং স্যার ম্যামরা পর্যন্ত তোমাদেরকে একটু টেস্ট করবেন, যে তুমি যাতে ওই জায়গাটায় দেখবে তুমি 3 বছরে এত ইন্টারভিউ দিচ্ছ, মানে এতবার ফার্স্ট ইয়ারে তুমি এতবার নিজের সম্পর্কে বলবে, যারা এবছর 2023 অ্যাডমিশন নেবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, তো ওই জায়গাটায় গিয়ে আর কোনো সমস্যা হবে না, যখন কেউ জিজ্ঞাসা করবে অন্য স্যার কলেজে একজন ভালো স্যার ম্যাম এসে জিজ্ঞাসা করবেন তোমার নিজের সম্পর্কে বলতে, তখন আর সেই অসুবিধাটা হবে না। তো এটাকে র্যাগিং বলে না, ওয়ান টাইপ অফ ইন্ট্রোডাকশন বলা চলে, বা যেটাকে কলেজের সো কল্ড ভাষায় আমরা ইন্ট্রো বলি। তাই তো, তাছাড়া তো কোনো সমস্যা নেই। না না দাদা এমনি দাদারা সিনিয়র দাদারা অনেক হেল্পফুল বলে যে, হ্যাঁ সবাই হয়, ওটা প্রথম প্রথম তারা যেরকম পেয়েছে তাদের হ্যাঁ সিনিয়রদের সাথে সে সেরকম পেবে, তারপরে সবাই সেম হয়ে যাবে, এটা হয়ে থাকে, এটা সব কলেজে, এটা শুধুমাত্র সেন্ট্রাল ক্যালকাটা বা নর্থ ক্যালকাটা কলকাতার দিকে কলেজ বলে নয়, সব কলেজেই আছে, শিলিগুড়ি থেকে আছে, মালদা থেকে আছে, সব কলেজেই আছে। এবার যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে খুবই ভাইটাল, প্লেসমেন্ট। আমরা জানি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক এর মধ্যে একটা, তোমাদের যারা বিগত বছরে দাদা দিদিরা পাশ করেছেন সেখানে প্লেসমেন্টের হার কেমন, যদি আমি প্লেসমেন্ট দাদা পার্সেন্টেজ ধরে ধরি? গত বছরেও অনেকে প্লেসমেন্ট পেয়েছে, এমনি করোনার মধ্যে আমাদের কলেজ থেকে যেটা শুনলাম 100% প্লেসমেন্ট দেওয়া হয়েছিল বিগত বছরে দাদা আচ্ছা আচ্ছা, দিদিদের, এই বছর এখনো প্লেসমেন্ট আসেনি, তবে এর আগের বছর এসেছিল LNT থেকে এবং হামিংস থেকে, সেখানে অনেছে পেয়ে গেছে বছর। এই বছর তো জাস্ট 5th সেম শেষ হলো, হ্যাঁ চলে আসবে 5th সেমের 6th সেমের মাঝামাঝি সময় চলে আসবে। আচ্ছা, কেমন স্টার্টিং প্যাকেজ এরকম কিছু শুনেছো? প্যাকেজ 1,20,000 থেকে 1,20,000-এর কাছাকাছি হয়ে যাবে যা শুনলাম দাদারা যেরকম বললো আর কি। 20 মিনস যদি ধরি তাহলে স্টার্টিং এ 10 থেকে 20 হাজারের মধ্যে অন অ্যান এভারেজ 20,000-এর মতো 20 হাজার, 10 তো ঠিক আছে, একটা স্টার্টিং প্যাকেজ ঠিক আছে। এবার সবাই তো যায় না, কিছু স্টুডেন্ট বিটেক যাবে, কেউ গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করবে, যাদের যাদের কিছু করার নেই এই সময় দাঁড়িয়ে তারা যায়। বেসিক্যালি এগুলো যে ক্যাম্পাসিং গুলো হয় ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই কি থাকা, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে পুরোপুরি হয় না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিছু যেতেই হবে। বাইরেও যেতে হয়? হ্যাঁ সেটা অনেক সময় হয়ে থাকে, আবার ওনাদের অনেক কলেজ অনেক ডিপার্টমেন্ট থাকে, যাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ডিপার্টমেন্ট আছে আচ্ছা হ্যাঁ প্লেসমেন্ট। ঠিক আছে,
কলেজের ফেস ফেসটা তো প্রচুর এনজয় হয়। ভালো এনজয় হয়, আমাদের অনেক কটাই পেয়েছি, ফ্রেশার্স পেয়েছি, সরস্বতী পুজো, এদিকে বর্ষবরণ, তারপরে এইদিকে ইয়ে পেয়েছি, দোলের সময়, বসন্ত উৎসবটাও পেয়েছি, অনেক এনজয় হয়। হ্যাঁ, কলকাতার দিকে কলেজ হলে এই বিষয়টা মানে শুধু হ্যাঁ কলকাতার দিকে কলেজ গুলোতে এই বিষয়গুলো তো ভালোই পাওয়া যাবে, পড়াশোনার পাশাপাশি এগুলো দরকারও আছে। ঠিক আছে, আমি যেটা তোমার থেকে জানার চেষ্টা করবো, এবছর যারা জেক্সপো 2024-এর জন্য আসবে, আমাদের তো অলরেডি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এবং সেমিস্টার ব্যাচও শুরু হয়েছে, পুরো কোর্স 700 টাকা, আর এখন সিট বুক করলে পরবর্তীকালে তোমরা যেরকম পড়ছিলে মান্থলি 300, আমাদের কোচিং এর কোথাও মনে হয়েছে যে তোমার দাদা ইমপ্রুভ করা উচিত, এরকম কোন পয়েন্ট যদি তোমার মনে মনে হয় তাহলে তুমি বলতে পারো। এমনি আমরা যখন পড়তাম দাদা সমস্ত ভালো ছিল, স্যাররাও ভালোই ছিলেন, তুমিও তো পড়াতে তারাই ভালোই থাকবেন, লাগতো। তারাই থাকবে, এখন সমস্যা নেই। আচ্ছা চলো, তাহলে ভালো লাগলো কথা বলে, এর থেকে আর অনেস্ট রিভিউ তো হয় না, এবং যা সরাসরি কথা বললে তবেই জানা যায় ভেতরের জিনিসগুলো। তাহলে বলা যেতে পারে যে এবছরও তোমাদের যারা, এবং আরো একটা জিনিস যেটা তোমাদের দায়িত্ব থাকবে, আমাদের যারা স্টুডেন্ট থাকবে বা নতুন যে সমস্ত স্টুডেন্ট, সেটা আমাদের স্টুডেন্ট নাই হোক, সে অন্যান্য কলেজের হোক, যেখান থেকে হোক, তাদের সাথে নিশ্চয়ই তোমরা, তোমাদের তাদের কোনো সমস্যা হলে তোমরা তাদের নিশ্চয়ই গাইড করবে, কারণ তোমরা এখন সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কলেজে হোস্টেল আছে সেন্ট্রাল কলকাতায়? হোস্টেল দাদা নেই, মেসে হোস্টেল থাকতে নেই হবে সেন্ট্রাল আসলে। কলকাতায়, আচ্ছা মেসে থাকতে হবে, ওই তাহলে ওই 3-4 হাজার টাকা মতো খরচ পড়বে, থাকা খাওয়া দিয়ে, তারপর বাদ বাকিটা নিজে। হ্যাঁ সেটাই, কিছু করার নেই, কলকাতা থাকলে গেলে এরকম খরচ পড়বে। আচ্ছা চলো, কথা বলে অনেকদিন পর দেখাও হলো, ভালোও লাগলো, একটা ভালো সঠিক বিশ্লেষণও করা গেল, অনেক আনন্দ মজাও করা গেল, দেখা হবে আবার কোন এক সময়। ওকে চলো, টাটা, হ্যাঁ দাদা, একদম ভালো থেকো। ঠিক আছে।